আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্যের অন্তর্গত কাব্যের উপেক্ষিতা নামক প্রবন্ধটি সম্পর্কে দু এক কথা বলব প্রথমে জানা দরকার কাব্যের উপেক্ষিতা বলতে আসলে রবীন্দ্রনাথ কি বলতে চাইছেন না কাব্যের উপেক্ষিতা হলো এখানে এমন কতকগুলি চরিত্র যারা কোনো কবির কাব্যে তাদের যথার্থ স্থান পায়নি অর্থাৎ কোনো একজন কবি যখন কোনো ঘটনাকে কোনো কাব্যের ঘটনাকে বর্ণনা করছেন সেই কাব্যের ঘটনাকে বর্ণনা করতে গিয়ে কোনো একটা কবি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে চালিত হচ্ছেন কাব্যকে একটা বিশেষ দিকে নিয়ে যাচ্ছেন সেই দিকে জিতে যেতে তার যে অনেকগুলো চরিত্র রয়েছে সেই কোনো একটা চরিত্রকে তিনি ঠিকঠাকভাবে অঙ্কন করতে পারেন না চরিত্রকে তিনি তার কাব্যে সমান জায়গা যেতে পারেননি পারে না প্রধান চরিত্রগুলোকে তিনি যেভাবে জায়গা দেন আমরা যে কোট অ্যান অপ্রধান চরিত্র বলি সে অপ্রধান চরিত্রগুলো ঠিকঠাক জায়গা পায় না অথচ সেই চরিত্রগুলোর মাধুর্য চরিত্রগুলোর প্রয়োজনীয়তা অনেকটা থেকে যায় সব সময় যে থাকে তা সে কথা নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পৃথিবীর অজস্র কবি অজস্র লেখকের সাহিত্যে দেখা যায় যে অনেক অপ্রধান চরিত্রের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো সেই কাব্যে জায়গা পায় না বা সেই কাব্যে উপেক্ষিত উপেক্ষিত হয়ে যায় উপেক্ষিত হয়ে যায় এমনই অর্থাৎ কি বললাম তাহলে না বললাম যে কোনো কবি যখন বিশেষ উদ্দেশ্যে বিশেষ প্রয়োজনবশত চরিত্রগুলোকে সৃষ্টি করেন সমস্ত চরিত্র তাতে করে তার প্রধান এবং অপ্রধান দুটো চরিত্রের মোটামুটি একটা ভাগ হয়ে যায় অনেক সময় অপ্রধান চরিত্রগুলোকে আর জায়গার স্থানের অভাবে অঙ্কন করেন না তাদেরকে অর্ধ সমাপ্ত রেখে দেন কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় এই অর্ধ সমাপ্ত চরিত্রগুলো আসলে তার পাঠকের হৃদয়কে মহিমান্বিত করে পাঠকের হৃদয়কে আকৃষ্ট করে এইগুলো হচ্ছে এই চরিত্রগুলোকে রবীন্দ্রনাথ আসলে কাব্যের উপেক্ষিত চরিত্র বলতে চেয়েছেন তো ঠিক কোন চরিত্রটা কাব্যের উপেক্ষিত চরিত্র তা একান্ত নির্ভর করে পাঠকের প্রকৃতি এবং তার অভিরুচির ওপর পাঠকের প্রকৃতি এবং অভিরুচির ওপর নির্ভর করে যে কাব্যের কোন চরিত্রটি আসলে উপেক্ষিত বা উপেক্ষিতা সুতরাং রবীন্দ্রনাথের কাছেও রবীন্দ্রনাথও এরকম চারটি চরিত্রের কথা আমাদের এই প্রবন্ধে আলোচনা করেছেন যে চারটি চরিত্র তিনি নিয়ে এসছেন সংস্কৃত কাব্য থেকে সংস্কৃত কাব্য থেকে এমন চারটি চরিত্রকে তিনি বেছেছেন যারা যারা প্রত্যেকে নারী তাই হয়ে উঠেছে এটা কাব্যে উপেক্ষিতা এই তিনি দেখিয়েছেন এই চার সরি এই চারটি নারী চরিত্র হল রামায়ণের উর্মিলা যার পরিচয় হল লক্ষণের স্ত্রী দুই অভি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে শকুন্তলার দুই সখি প্রিয়ংবদা এবং অনসুয়া এবং শেষ বানভট্টের কাদম্বরী কাব্যের পত্রলেখা চরিত্রটি এই চারটি চরিত্রকে রবীন্দ্রনাথ বলেছেন কাব্যে উপেক্ষিতা কেন তাদেরকে রবীন্দ্রনাথ কাব্যে উপেক্ষিতা বললেন অর্থাৎ কোন বিশেষ কারণে রবীন্দ্রনাথের মনে হলো যে এরা কাব্য উপেক্ষিতা তার বর্ণনা তিনি এই কাব্যে দিয়েছেন তবে এই উপেক্ষা উপেক্ষিত ব্যাপারটা একান্তই ব্যক্তিগত বিষয় একান্ত পাঠকের রুচি এবং অভিরুচি এবং প্রকৃতির উপর নির্ভর তা রবীন্দ্রনাথ বারবার কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন সুতরাং রবীন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী রবীন্দ্রনাথের মতানুযায়ী আমরা এই চারটে চরিত্র কিভাবে উপেক্ষিত হয়েছে তা সংক্ষেপে বলার চেষ্টা করব ইতিমধ্যে আমি তোমাদের কি লেখাটাও পাঠিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা লেখাটা পড়লে লেখাটা আগে যদি পড়ে নাও তাহলে তোমাদের এটা বুঝতে একটু সুবিধা হবে তো প্রথমে আমরা আসি রামায়ণের লক্ষণী স্ত্রী উর্মিলার কথা বলছেন যে উর্মিলাকে আমরা এই রামায়ণে খুব কমই দেখতে পেয়েছি একবার সে একবারটা হচ্ছে বিদহ নগরী বিবাহ সভাতে আমরা একমাত্র একমাত্র একবার মাত্র লক্ষণ স্ত্রী উর্মিলাকে দেখতে পেলাম নববধূ রূপে তারপর আমরা এই কাব্যে উর্মিলাকে সেই অর্থে দেখতে পেলাম না তাই তার মনে হয়েছে যে রামায়ণের কবি বাল্মীকি যত করুণাবাড়ি জনকন সীতার প্রতি বর্ষিত হয়েছে লক্ষণের স্ত্রী উর্মিলার প্রতি সেই করুণা একেবারে দেখা যায়নি তাই তিনি মন্তব্য করেছেন হাই অব্যক্ত বেদনা দেবী উর্মিলা তুমি প্রত্যুষের তারার মতো মহাকাব্যের সুমের শিখরে একবার মাত্র উদিত হইয়াছিলে তারপরে অরুণা আলোকে আর তোমাকে দেখা গেল না অর্থাৎ একবারই তিনি উদিত হইয়াছিল কাব্যে তারপরে আর তাকে দেখা গেল না তাকে দেখা গেল না বাল্মীকি যখন চেয়েছিলেন তাকে আর প্রয়োজন নেই বলে তাকে আর আনেননি হয়তো বাল্মীকি মনে করেছিলেন যে উর্মিলা চরিত্রটির আর প্রয়োজন নেই আর নিয়ে আসার দরকার নেই রবীন্দ্রনাথ হয়তো সেটাকে মানতে পারেননি রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে এই চরিত্রটির এতটা উপেক্ষা প্রাপ্য ছিল না চরিত্রটিকে কাব্যে আসার আর প্রয়োজন ছিল কিভাবে তার আগে বলে রাখা দরকার রবীন্দ্রনাথ এই উর্মিলাকে শুধুমাত্র উপেক্ষা জন্য নিয়ে এসেছেন তা নয় উর্মিলার নামটিও তার খুব ভালো লেগেছে বলে তিনি বলেন রবীন্দ্রনাথের এই চরিত্রটিকে ভালো লাগার পেছনে অন্যতম ছিল তার এই মধুর নাম তিনি বলছেন এমন মধুর নাম সংস্কৃত কাব্যে আর দ্বিতীয় নাই যাই হোক বাল্মীকির রামায়ণ ছাড়াও ভগবতীর উত্তর রাম এই উর্মিলার উপস্থিতি খুবই ছোট একবার মাত্র চিত্ররূপে দেখা গিয়েছিল তো যাই হোক আমরা প্রথমেই বললাম যে উর্মিলাকে একবার মাত্র দেখা গেছিল বিবাহ বিবাহসভাতে তাই তিনি বলছেন রবীন্দ্রনাথ যে উর্মিলা চিরবধূ নির্বাক নিঃশব্দচারিণী চিরবধূ অর্থাৎ তাকে চিরবধূরূপেই পাঠক জানল তার যে বিবর্তন অর্থাৎ চরিত্রটার যে ক্রমে ক্রমে ঘটনা প্রভায়ের সঙ্গে তার যে বিবর্তন হওয়া দরকার ছিল সেই বিবর্তনটা চরিত্র উর্মিলার ক্ষেত্রে দেখা গেল না কোথায় কোথায় তার উপস্থিতি কাম্য ছিল বলে পাঠক মনে করে বিশেষ করে রবীন্দ্রনাথ মনে করেন এক যখন রামের অভিষেক সভা হয়েছিল সেই রামের অভিষেক সভাতে অন্যান্য রাজমহিষীদের উপস্থিতি ছিল সে রাজমহিষিদের সঙ্গে উর্মিলারও থাকার কথা অথচ তাকে কোথাও দেখা যায়নি দুই কিংবা যখন রাম সীতার সঙ্গে লক্ষণ বনবাসে গিয়েছিল সেদিন স্বামীকে ছেড়ে উর্মিলার যে অনুভূতি হয়েছিল বা হতে পারতো সেই অনুভূতি বা অনুভব কথা কোথাও কিন্তু রামায়ণে বলা নেই তাই রবীন্দ্রনাথ মন্তব্য করছেন যে যে ঋষি কবি ক্রঞ্চবিরোহিনীর বৈধব দুঃখ মুহূর্তের জন্য সহ্য করতে পারেন নাই তিনি একবারও চাহিয়া দেখিলেন না অর্থাৎ আমরা জানি ঋষি বাল্মীকি ক্রঞ্চ ক্রঞ্চ মিলনের সময় এক ব্যাধ কঞ্চিকে হত্যা করে তার দুঃখে বাল্মীকি প্রথম যে শ্লোকটি বলেছিল সেটাই হচ্ছে আমাদের আদি শ্লোক অর্থাৎ সে ক্রঞ্চবিরোহিনীর বৈধ দুঃখ যিনি সহ্য করতে পারেন না তিনি এই উর্মিলার যে স্বামী উর্মিলাম লক্ষণের যে বিচ্ছেদ এবং উর্মিলার যে অনুভূতি তা তিনি কিভাবে উপেক্ষা করে গেলেন তা রবীন্দ্রনাথ বুঝে উঠতে পারছেন না তাছাড়া এই রামায়ণ কাব্যটের মধ্যে অনেকগুলো আদর্শের কথা উঠে উঠছে কিরকম তার মধ্যে একটা ছিল ভ্রাতৃত্ববোধ বৌদ্ধ লক্ষণের রামের প্রতি যে শ্রদ্ধা বড় জায়গা রামায়ণের ছিল আদর্শ এবং সে আদর্শের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র লক্ষণের রামের প্রতি যে আদর্শ যে দায়িত্ব কিংবা সীতার রামের প্রতি দায়িত্ব তার চেয়েও কম দায়িত্ব বা কম ত্যাগ ছিল না উর্মিলার উর্মিলা নিজের চেয়ে রবীন্দ্রনাথ বলছেন উর্মিলা নিজের চেয়ে অধিক নিজের চেয়ে অধিক নিজের স্বামীকে দান করিয়াছিলেন অথচ সীতার অস্ত্র জলে সেই তার যে আত্মোৎসর্গ তা একেবারে ঢেকে যায় তাই রবীন্দ্রনাথ মনে করেন পাছে উর্মিলা দুঃখের কাছে সীতার দুঃখ কম হয়ে যায় উর্মিলার ত্যাগের কাছে সীতার ত্যাগ কম হয়ে যায় এই জন্যই বা কি উর্মিলাকে বাল্মীকি দূরে সরিয়ে রেখেছিলেন অর্থাৎ এই উর্মিলার কথা রবীন্দ্রনাথ স্মরণ করেছেন তিনি বলেছেন কি বলেছেন তিনি না সলজ্জ নবপ্রেমে আমোদিত বিকচনমুখ হৃদয় মুকুলটি রইয়া স্বামীর সহিত যখন প্রথমত মধুরতম পরিচয়ের আরম্ভ সময় সেই মুহূর্তে লক্ষণ সীতাদেবীর রক্তচরণক্ষেপে প্রতি নতদৃষ্টি রাখিয়া বনে গমন করিলেন যখন ফিরিলেন নববধূর সুচির প্রণয়ালোক বঞ্চিত হৃদয়ে আর কি সে নব নবীনতা ছিল অর্থাৎ যখন তিনি ফিরে এলেন তখন উর্মিলার সেই কি নববধূর সেই কি আর নবীনতা ছিল ছিল না কারণ ইতিমধ্যে অনেক বছর পেরিয়ে গেছে তাহলে এই যে সীতা লক্ষণ এবং রামের মাঝে উর্মিলার যে ত্যাগ উর্মিলার যে আত্মোৎসর্গ তার কথা রামায়ণে কিন্তু কোনোভাবে উঠে আসেনি রামায়ণের কিন্তু কবি তার জায়গাকে সংকুচিত করেছেন তার কথা বলেননি তাই রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে উর্মিলা চরিত্রটি আসলে উপেক্ষিত হয়েছে রামায়ণে কেমন আরও দুটো চরিত্রের কথা আমরা পাই খুব সংক্ষেপে তাদের কথাও বলছি সেটা হচ্ছে প্রিয়ংবদা এবং অনুশোয়া রবীন্দ্রনাথ মনে করে যে অভিজ্ঞান শকুন্তলা নাটকে শকুন্তলার চরিত্রটি নির্মাণের পেছনে এই প্রিয়ংবদা ও অনুসোয়ার অবদান রয়েছে অনেক তিনি একদিকে বলছেন যে একা শকুন্তলা শকুন্তলার এক তৃতীয়াংশ অর্থাৎ শকুন্তলা চরিত্রটির যে অস্তিত্ব সে অস্তিত্ব এক তৃতীয়াংশ হচ্ছে শকুন্তলা নিজে বাকি অংশটুকু হচ্ছে প্রিয়ঙ্গদা এবং অনুশোয়া অর্থাৎ প্রিয়ঙ্গদা অনুশুয়া ছাড়া শকুন্তলা চরিত্রটি ঠিক অর্থে নির্মাণ করা যায় না তারা যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে অথচ আমরা অভিজ্ঞান শকুন্তলা নাটকে দেখতে পাই রবীন্দ্রনাথের ব্যাখ্যা অনুযায়ী যে শকুন্তলাকে যখন দুঃসন্তের কাছে রেখে দিয়ে আসেন দুই ঋষি শিষ্য এবং গৌতমী এবং ফিরে এবং তপোবনে তাকে রেখে দিয়ে তপোবনে যখন ফিরে আসেন তখন সমস্ত ঘটনা দুই সখীর সামনে বলেন কীভাবে শকুন্তলা প্রত্যাখ্যাত হয়েছেন অথচ এই দুই সখীর কী অনুভূতি হয়েছিল শকুন্তলা তাদের প্রিয় সখী শকুন্তলার এরকম অবস্থা প্রিয়ঙ্গদাম অনসার তা কী অনসোয়া কী ভাবছে তার কথা কিন্তু কোথাও নেই শুধু তাই নয় দেখাচ্ছেন যে আমরা এই নাটকের তৃতীয় অঙ্কে যেখানে একাকিনী শকুন্তলা এবং দুঃসন্তের প্রেমালাপ রয়েছে সে প্রেমালাপ কিন্তু খুব দুর্বল হয়েছে খুব হীনবল হয়েছে কেন দুর্বল এবং হীনবল হয়েছে না কারণ সেখানে শকুন্তলার উপ সরি সেখানে প্রিয়ঙ্গদা এবং অনসয়ার উপস্থিতি ছিল না তাই এই দুটি চরিত্রকে তার মনে হয়েছে জীবন্ত মূর্তিমতি আবার রবীন্দ্রনাথ এটাও মনে করেছেন যে দুঃসন্ত তার রাজসভায় যে শকুন্তলাকে চিনতে পারল না এই চিনতে না পারার পিছনেও কিন্তু আসলে এই প্রিয়ঙ্গদা এবং অনসোয়ার অনুপস্থিতির কারণটি রয়েছে বলে তারা যেহেতু শকুন্তলা চরিত্রটি অনুসোয়া এবং প্রিয়ঙ্গদাকে নিয়ে গঠিত বলে রবীন্দ্রনাথ মনে করেন তাই প্রিয়ঙ্গদা অনুসোয়া শকুন্তলার সঙ্গে যায়নি বলে হয়তো হয়তো দুঃসন্ত তাকে চিনতে পারিনি বলে রবীন্দ্রনাথ মনে করেছেন এইভাবে শকুন্তলা চরিত্রটি প্রিয়বদম অনুসিনী গড়ে গড়ে উঠলেও এই শকুন্তলার তপবন থেকে চলে যাওয়ার পর এই দুটি চরিত্র একেবারে চুপ নীরব হয়ে যায় উদাসীন হয়ে যায় সেই উদাসীনতা সে নিরবতাকে রবীন্দ্রনাথ বলেছেন তারা কাব্যের উপেক্ষিতা সর্বশেষ যে উপেক্ষিতার কথা আসবে তা হচ্ছে অন্য একজন সংস্কৃত কাব্যের চরিত্র পত্রলেখা এই পত্রলেখা চরিত্রটা রবীন্দ্রনাথ কিভাবে ব্যাখ্যা করছেন কিভাবে তিনি উপেক্ষিতা হয়ে উঠছে তা প্রসঙ্গে তিনি বলছেন যে তার মনে হয়েছে যে কাদম্বরী কাব্যে অন্য সমস্ত নায়িকার কথা অনাবশ্যক বাহুল্যের সঙ্গে বর্ণিত হলেও পত্রলেখার কথা সেভাবে কিছুই বলা হয়নি অর্থাৎ পত্রলেখা যে একটু নারী এবং তার যে একটা নারী মন রয়েছে সেই নারী এবং সেই নারী মনকে লেখক সহানুভূতির সঙ্গে বা সমানুভূতির সঙ্গে তুলে ধরেননি অর্থাৎ তার যে নারী একটা কাব্যে বা একটা আখ্যানে তার যে উপস্থিতি অর্থাৎ সে নারী মনের উপস্থিতি কিন্তু বিঘ্নিত হয়েছে নারী মনকে কোনোভাবেই কবি গুরুত্ব দেননি বলে রবীন্দ্রনাথ মনে করছেন তাই তাই পত্রলেখাকে বলছেন যে তিনি শুধুমাত্র পুরুষের সহচরী পত্রলেখা পত্নী নহে প্রণয়িনী নহে প্রণ ইনিও নহে কিঙ্করীয় নহে পুরুষের সহচরী কেন বলছেন পুরুষের সহচরী না কাদম্বরী কাব্যে রাজা চন্দ্রাপীড়কে হয় যাতে তার সহচরী থাকে তারা প্রায় সময়সী সে সহচরী হিসাবে তার সঙ্গে থাকে পত্র লেখা এবং এরা এতটাই এরা দুজন এতটাই একে অপরের প্রতি বিশ্বাস এবং সাহচর্য ছিল একে অপরকে বিশ্বাস করতে এবং তারা অপর প্রতি সাহচর্য ছিল এবং তাদের নৈকট্য ছিল খুব বেশি তবু তারা একে অপরের প্রতি কখনো আকৃষ্ট হয়নি অর্থাৎ নারী পুরুষের যে স্বাভাবিক আকর্ষণ আকর্ষণ তা কিন্তু এই কাব্যে কোথাও দেখা যায়নি তাই রবীন্দ্রনাথ বলেছেন তাদের সম্পর্কটা অপূর্ব মধুর এবং অত্যন্ত নিকট তাই দিগ্বিজয় যাত্রার সময় দিগ্বিজয় যাত্রার সময় চন্দ্রাপীঠ যখন অশ্বপীঠে যায় তখন সরি হস্তি যায় তখন তার সামনে পত্র পত্র লেখাকে তার বসিয়ে নেন তার পিছনে চন্দ্র চন্দ্রাপীঠ বসে তারা যায় এই নৈকট্য থাক এই নৈকট্য এবং বিশ্বাস থাকা সত্ত্বেও একে অপরের প্রতি কোনো আকর্ষণ বা একে অপরের প্রতি কোনো অনুভবের কথা কিন্তু কাব্য কথা বলা নেই কাদম্বরীর সঙ্গে চন্দ্রপ্রিয় যখন প্রেম হয় সেখানেও পত্রলেখা যেমন আগে ছিল ঠিক তেমনই থাকে তার প্রতি কাদম্বরীর ঈর্ষা ছিল না বরং তাকে সুখী রূপে গ্রহণ করেছিল রবীন্দ্রনাথের কাছে পত্রলেখার এই নীরব উদাসীন মানসিক দ্বন্দ্বহীন চরিত্রটি কাঙ্ক্ষিত ছিল না তার মধ্যেও যে প্রেম তৃষ্ণত একটা মন থাকতে পারে তা বানভট্ট ফুলে গিয়েছিল তা রবীন্দ্রনাথ বলেন ইহার মধ্যে যে প্রণয় তৃষার্থ চিরবঞ্চিত একটি নারী হৃদয় রহিয়া গেছে সে কথা তিনি একেবারেই বিস্তৃত হইয়াছেন এই পক্ষপাত দুষ্টতার জন্যই পত্ররেখা চরিত্রটি উপেক্ষিত হয়েছেন বলে তিনি মনে করেন অর্থাৎ অর্থাৎ কাদম্বরী কাব্যে পত্ররেখা চরিত্রটির যে না পত্ররেখা চরিত্রটির মধ্যে যে নারী মন রইতে পারে তার যে আবেগ অনুভূতি থাকতে পারে সেই আবেগ অনুভূতি বানভট্ট আঁকেননি তার তুলনায় তাকে শুধুমাত্র পুরুষের সহচরী হিসাবে অঙ্কন করেছেন যা কিন্তু অনেকটাই রবীন্দ্রনাথের কাছে কৃত্রিম বলে মনে হয়েছিল রবীন্দ্রনাথের কাছে মনে হয়েছিল তা অনেকটাই কৃত্রিম তাই এই চরিত্রটিকে তিনি কাব্যে উপেক্ষিতা বলে মনে করেছেন ঠিক আছে এতদূর